সানডে সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারাও সংস্কারমুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর আজ সানডে সাসপেন্সে আপনার জন্য শেখ সাহেবুল হকের লেখা নজরবন্দি। শেখ সাহেবুল হকের জন্ম 1993 সালে কাকদ্বীপের কাছে উকিলের হাটে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জুয়োলজিতে স্নাতক। কলেজে পড়ার সময় থেকেই দুই বাংলার বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হতে থাকে তাঁর লেখা। 2019 সালে সৃষ্টি সুখ থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ মন্দির তলার মেয়ে। নানা পত্রপত্রিকা এবং পোর্টালে বিভিন্ন বিষয়ে লেখা প্রবন্ধ তাঁকে পরিচিতি দিয়েছে। 2021 সালে প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত বিরোহী ওয়েব সিরিজে প্রথম অভিনয় করেন। আজকের গল্প নজরবন্দি প্রথম প্রকাশিত হয় 2020 সালে। গল্প পাঠে অগ্নি, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে নজরবন্দি। উচ্চ মাধ্যমিক শেষ করে কলেজে ভর্তি হয়েছি। রোজ সকালে ট্রেনে চিঁড়ে চ্যাপ্টা হয়ে ঘেমে নিয়ে কলকাতায় যাই, ক্লাস করে ক্লান্ত হয়ে ফিরি। বাড়ির খাবার আর রাতটুকুর শান্তির আশ্রয়ে ক্লান্তিকে প্রশমিত করে ঠিকই, কিন্তু দিন কয়েক এভাবে যাতায়াতের পর আর শরীর টানছে না। এবার কলকাতায় থাকার একটা বন্দোবস্ত করতেই হবে। অল্পবিস্তর পরিচিতি হওয়ার পর নতুন বন্ধুবান্ধবদের সমস্যার কথা জানালাম। কারোরই সেভাবে চেনা জানা না থাকায় মেস পেতে নাভিশ্বাস উঠছে। তাদেরই বদান্যতায় দু এক জায়গায় মেস দেখলাম বটে, পছন্দ হলো না। কোনোটায় জলের ব্যবস্থা ঠিকঠাক নেই, কোথাও নোংরায় ঠাসা চারপাশ। দমদমের এক জায়গায় খাটালের দমবন্ধ করা দুর্গন্ধ নাকে আসতেই রুমাল চেপে কোনো মতে চলে এলাম। গ্রাম্য পরিমণ্ডলে বড় হওয়ার কারণে এমনি শহরটাকে কেমন পানসে লাগে। কংক্রিটের শহর, গাছগাছালির শূন্যতা মন খারাপের ক্যানভাস গড়ে তোলে। মন মতো একটা জায়গা খুঁজছি যেটা স্টেশন থেকে খুব দূরে নয়, তারপর গাছপালা, পর্যাপ্ত হাওয়া বাতাস আর বাড়িঘরগুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে। শহুরে কোলাহল, হাঁকডাক, গাড়ি ঘোড়ার বিরক্তিকর আওয়াজ, ধুলো ধোঁয়া বর্জিত কোনো জায়গায় মেস পেলে এই যাত্রায় বেঁচে যাওয়া যায়। লাগলে 200 টাকা বেশি দেব। এদিকে ডেইলি প্যাসেঞ্জারের গুঁতোয় প্রাণ যায় যায়। দু একদিন যে কলেজ ডুব দেবো তারও উপায় নেই। স্যারদের কড়া ফরমান, ক্লাস কামাই চলবে না, সিরিয়াস হতে হবে। দু একজন কলেজ কামাই করে নানান বাহানা জুড়েছিল। মোটা গোঁফালা গাঙ্গুলি স্যার গোটা ক্লাসের সামনে তাদের বিজায় হেনস্থা করলেন। ভারী গম্ভীর গলায় শাসিয়ে বললেন, কলকাতায় পড়তে এসেছো, এটা স্কুল নয়, এরপর যদি কামাই দেখি সোজা গার্জেন কল করব। প্রয়োজনে দুদিন ছুটি নাও, থাকার পাকাপাকি ব্যবস্থা করে তবেই কলেজে এসো। এই হেন অপদস্থ হওয়ার পর কামাই করার আগে দুবার ভাবতে হবে। স্কুলের কড়াকড়িতে ভাবতাম কলেজে ভর্তি হলে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরে বেড়াবো, সিনেমা দেখবো, চায়ের ভাঁড়াতে গল্প করব, কোথায় কি, এ যেন বাঘের মুখ থেকে কুমিরের মুখে এসে পড়া। শিয়ালদা মেন লাইনে তুমুল গণ্ডগোল হওয়ায় একদিন ডিপার্টমেন্টের কয়েকজন স্যার ম্যাডাম অনুপস্থিত রইলেন। জলদি ছুটি হয়ে গেল। তন্ময় প্রীতমরা কলেজ স্ট্রিট ঘুরতে যাওয়ার প্রস্তাব দিতেই মন খুশিতে নেচে উঠল। সুযোগ হাতছাড়া করার ইচ্ছে হলো না, কিন্তু আমাকে ট্রেনে 3 ঘন্টা জার্নি করে বাড়ি ফিরতে হবে। সে কথা বলতেই শাহিদ মাথায় আলতো চাঁটি দিয়ে বলল, আরে আমার বাড়িতে থেকে যাবি, কাল দুজনে একসঙ্গে কলেজে চলে আসব। শেষমেশ দল বেঁধে প্রথমবার কলেজ স্ট্রিট যাওয়া হলো। ইউনিভার্সিটি বিল্ডিং, রাস্তা দুধারে সারি সারি বইয়ের স্টল, বই কেনার জন্য হাঁকডাক, রীতিমতো হাত ধরে টানাটানি। ট্রাম লাইন পেরিয়ে স্বর্ণাভ বলল, ওই দেখ কফি হাউস। ছোটবেলা থেকে শুনে আসা কফি হাউস, বিস্ময়ে তাকিয়ে রইলাম। মুখোমুখি হয়ে মনটা অনাবিল আনন্দে ভরে উঠল। ভাবলাম কোনোদিন কফি হাউস অভিযান নিশ্চয়ই হবে। কলেজ স্কোয়ারে চা সহযোগে সকলে আড্ডা দিলাম। হঠাৎই স্কুলের সিনিয়র অনিকদার সঙ্গে দেখা। আরে কি খবর বলে বুকে জড়িয়ে ধরল। কথা প্রসঙ্গে জানলাম সে একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে।
গৌরচন্দ্রিকা না করে থাকার সমস্যার কথা জানালাম। ফোন নাম্বার দিয়ে বলল, আমাকে ফোন করে নিস, আমাদের মেসে যদি জায়গা হয় তোকে ডেকে নেব। বন্ধুরা দাঁড়িয়ে আছে দেখে আর কথা বাড়ালাম না, মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে এলাম। ফোন করে জানা গেল অনিকদার মেসে একটা বেড খালি রয়েছে, দেখে পছন্দ হলে ফাইনাল করে নিতে হবে। দু একদিন থাকার মতো প্রয়োজনীয় জিনিসপত্র নিলাম। গড়িয়া স্টেশনে নেমে পথ নির্দেশ অনুযায়ী অটো ধরে পৌঁছলাম। স্ট্যান্ডে দাঁড়িয়েছিল অনিকদা, চা বিস্কুট খাওয়ানোর পর মেসের দিকে নিয়ে চলল। অটো স্ট্যান্ড থেকে হেঁটে প্রায় মিনিট দশেকের রাস্তা। রাস্তাঘাট ভালোই, কিন্তু এদিকে অটো বা পায়টানা রিক্সা চলে না, জনবসতি কম, তো তাই ঠিকমতো ভাড়া পাওয়া যায় না বলে অন্য রুটে চলে গেছে। খুব জোরাজোরি করে বেশি ভাড়া দিলে গড়িয়া স্টেশন থেকে মেস পর্যন্ত আসে। ও আচ্ছা, তাহলে তো রোজই হাঁটতে হবে। রাস্তা দুধারে জলাভূমি বুঝিয়ে ফ্ল্যাট বাড়ি তৈরির প্রস্তুতি চলছে, মাল বোঝাই লরির আনাগোনা, মিস্ত্রি মজুরের উপস্থিতি ছাড়া তেমন লোকজন নেই। জলা জমি ঝোপঝাড়ে ঠাসাই অঞ্চল অচিরেই কংক্রিটের দৈত্যের রূপ নিতে চলেছে। মাছের ভেড়ি, ছোট ছোট কুকুর সব প্রমোটারদের হাতে বিকিয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই মেসের সামনে এসে পৌঁছলাম। বাড়ির পুরোটাই মেস, জনাদশেক ছেলের থাকার ব্যবস্থা, জলের যোগান, থাকা খাওয়ার ব্যবস্থা সবই বেশ ভালো। একেবারে নিরিবিলি জায়গা, তুলনামূলকভাবে ভাড়া কম। মেস পছন্দ হয়ে গেল, কিন্তু অনিকদার রুমে থাকার জায়গা হলো না। সে যাক, কি আর করা যাবে, নতুনদের সঙ্গে ধীরে ধীরে পরিচয় হয়ে যাবে। বিকেলে ঘুরতে বেরোলাম। মোড়ের ছোট্ট চায়ের দোকান, দু একটা নির্মীয়মান বাড়ি ফেলে এগোতেই ফাঁকা ধান খেত, ছেলেপুলেরা ক্রিকেট খেলছে। মনটা কেমন ছোটবেলায় ফিরে গেল, কত ক্রিকেট টুর্নামেন্ট খেলে বেরিয়েছি, এখন সেসব রূপকথার মতো লাগে। মিনিট পাঁচেক গেলে এখানে এক বাবার আশ্রম রয়েছে, নির্দিষ্ট তিথি মেনে জনসমাগম হয়, প্রবচন, ভোগ বিতরণ ইত্যাদি চলে। এক প্রকাণ্ড বটগাছের গোড়ায় মাথানো বেদিতে দুজনে বসলাম, মৃদু হাওয়া দিচ্ছে, এদিকটায় গাছপালা থাকায় পাখির কলকাকলি ভেসে আসছে, মাঝে মধ্যে সাইকেলের ঘন্টার আওয়াজ পাচ্ছি। সন্ধে নামার আগে সূর্যের মলিন আভা পশ্চিম দিকের আকাশে লেপে দিয়েছে প্রকৃতি। বাড়ির খোঁজ খবর, স্কুলের স্মৃতিচারণের ফাঁকেই অনেকদা বলে উঠল, এক মাসের ভাড়াই এখন দিবি, সন্ধেবেলা মেস মালিককে বলে ম্যানেজ করে নেবো, তুই আগবাড়িয়ে কিছু বলতে যাবি না, এমনিতেও এই মেসে কেউ থাকতে চায় না। কথাটা মনের মধ্যে কেমন একটা প্রশ্নের উদ্রেক করল, কেন থাকতে চায় না জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেলাম। মনে হলো স্টেশন থেকে দূরত্ব, যাতায়াতের অসুবিধাই এর সম্ভাব্য কারণ। সন্ধেবেলা এলেন মেস মালিক, ভুঁড়ি বিশিষ্ট, মেটেখাটো মাঝবয়সী মানুষ, কথার ধরনে বোঝা গেল অবাঙালি, সামান্য জড়তা থাকলেও মোটামুটি ভালোই বাংলা বলতে পারেন। ভাড়া সংক্রান্ত কথার ফাঁকে তিনি কি যেন একটা বলতে চাইছেন আমাকে, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছেন না। ঠিক তখনই ঘরে প্রবেশ করলেন মালিকের স্ত্রী, পরনে কালো শাড়ি, হাতের উপর বালা, বয়স বেশি নয়, অদ্ভুত মাদকতা আছে শরীরে এবং তার যাবতীয় উত্তেজনা জাগানোর পক্ষে যথেষ্ট। রহস্যময় চোখ, চোখে কাজলের সুচারু টান, চোখে চোখ পড়তেই মুহূর্তে চোখ সরিয়ে নিলাম। তিনি সম্মোহনী হাসি হেসে বললেন, ও তুমি তাহলে নতুন এসেছ। কি যেন ভাবছিলাম, অনেকদার ধাক্কায় সম্বিত ফিরে পেলাম। এই এত কি ভাবছিস রে, এখানে থাকবি তো? হ্যাঁ, মানে আমি হ্যাঁ। তুমি থাকতে ভয় পাচ্ছ? কোনো উত্তর দিতে পারলাম না। উনি বুঝছেন কিভাবে? ভয় পাচ্ছি এটা কি আমার চোখ মুখে ফুটে উঠছে? মেস নিয়ে ছেলেদের যাবতীয় অভাব অভিযোগ শুনে স্বামী স্ত্রীতে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় মালকিন এক পলক আমার দিকে তাকালেন, ধড়াস করে উঠল বুকটা। মেসের মাসি রান্না করে দিয়ে গেছেন, ভাত খেয়ে অনিকদার রুমে এলাম, মেঝেই বিছানা পেতে দিল অনিকদা, আলো নিভিয়ে শুয়ে পড়লাম। গল্প করতে করতে অনিকদা ও তার রুমমেট ঘুমের জগতে ডুবে গেল। আমার কেন জানি ঘুম আসছে না। জানলা দিয়ে অল্প চাঁদের আলো ভেসে আসছে, আকাশের মধ্যে তাকিয়ে চিন্তার জালে জড়িয়ে যাচ্ছি। আকাশ ক্রমশ ঘোলাটে হয়ে আসছে, মেঘেরা গিলে নিচ্ছে এক ফালি চাঁদটাকে, অন্ধকার আর শূন্যতায় পৃথিবীও বুঝি হারিয়ে যাবে। অন্ধকারের মধ্যে একজোড়া অচেনা চোখ, কে যেন আড়াল থেকে সব দেখছে। ঘুম ভাঙল রান্নার মাসির হাঁক ডাকে। মুখ হাত ধুয়ে খবরের কাগজ নিয়ে বসেছি, একজন রোগাটে ছেলে ঘরে এসে বলল, এই শুনলাম তুই আজ বাড়ি যাবি জিনিসপত্র আনতে,
তার আগে আরেকবার সব দেখে নে কিন্তু। ওর সঙ্গে নিচের তলায় গেলাম। অন্ধকার ঘর, কেমন এক ধরনের গন্ধ। পাল্লা দুটো খুলে দিতেই জানলা দিয়ে আলো ঘরে এসে পড়ল। অদ্ভুত গন্ধটা ফিকে হয়ে গেল। ছেলেটি তার তক্তপোষে বসতে বলল। প্রাথমিক পরিচয় জানলাম ওর নাম অতনু। মেসে একমাত্র আমি আর সেই ফার্স্ট ইয়ার, বাকিরা সিনিয়র হওয়ায় স্বাভাবিক ভাইচারা কাজ করছে ওর মধ্যে। এ কথা ও কথার মাঝে সে বুঝিয়ে দিল সিঙ্গেল তক্তপোষ কোথা থেকে কিনবো, মেসের বাজার কিভাবে করতে হবে ইত্যাদি ইত্যাদি। কথার মাঝে ঘরটাকে আরেকবার দেখে নিলাম। একটা ব্যাপারে খটকা লাগলো, পাশের ঘরটা তালা বন্ধ, ধুলোর পুরো আস্তরণ জমেছে দরজায়, আশেপাশে মাকড়সার জালে ভরা, দরজায় ভারী তালা ঝুলছে, তালাটা বেশ পুরনো, মরছে ধরা। এদিকেই একটাই রুম, নিচে আর কেউ থাকে না। সঙ্গত কারণে জিজ্ঞেস করলাম, এই তোর ভয় করে না একা থাকতে? ভয়টাই আমি পাই না, ছোটবেলা থেকেই খুব নানপিটে। হস্টেলে থেকে কত যে ডেভিল কাজকর্ম করেছি, মেসে আয়ে তারপর সব বলা যাবে। বাবার প্রসাদ খেয়ে শ্মশানে ভূতের সঙ্গে কতবার যে নাচানাচি করেছি বললে বিশ্বাস করবি না। ওসব ভূত পেতনিদের শায়েস্তা করা আমার হবি। বাবা, ভারী আর কি করিস তো। এই আর কি না, সময় হলেই বুঝবি। পরের দিন মোট বাহকের মতো প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে শিফট হলাম। সরকারিভাবে মেস লাইফ শুরু হলো। বইপত্র গুছিয়ে নিয়ে পড়াশোনা শুরু করলাম। অল্প কয়েকদিনে বুঝলাম অতনু কলেজের পড়াশোনা করে কম, কিসব বিদঘুটে বইপত্র ট্রাঙ্ক থেকে বের করে কিছুটা লুকিয়ে লুকিয়ে পড়ে। উঠে যাওয়া লাইব্রেরির বইপত্র, নয়তো পুরনো বাজারের ধুলোর আস্তরণে পড়ে উইপোকায় খাওয়া। উদ্ভট প্রচ্ছদগুলো যেমনই ভয়ানক তেমনই অস্বস্তিকর। নানান ভয়ঙ্কর সব স্কেচ, পশু আর মানুষের সংমিশ্রণে গড়া মুখাবয়ব। একটাতে দেখলাম শিশু কোলে শোয়ানো, কিন্তু দুগ্ধপান করানোর বদলে শিশুটির গলা থেকে রক্ত চুষে খাচ্ছে মা। তীক্ষ্ণ দুখানা দাঁত। বিরক্ত হয়ে একদিন বলেই ফেললাম, এই কিসব পড়িস বলতো, বাংলায় গল্প কবিতা কি কম পড়েছে যে তোকে ওসব পিশাচ বিদ্যা কালা জাদু নিয়ে থাকতে হয়? আরে ভাই, এসব আমার শখ। তন্ত্রচর্চার গুরুত্ব তুই কি বুঝবি? তন্ত্র সাধনার সুদীর্ঘ ইতিহাস আছে বাংলায়। অজানা ভয় বুকের মধ্যে ছুটোছুটি করে। মেসে আসার পর থেকেই পরিস্থিতি আমায় ভয় পাইয়ে দিয়েছে। উঠতে বসতে কেমন একটা নজরদারির মধ্যে আছি বলে মনে হচ্ছে, যেন কেউ লোলুপ দৃষ্টি দিয়ে আমায় চোখে চোখে রাখছে, সুযোগের অপেক্ষায় আছে। উদ্বিগ্নতার বাষ্প মনের মধ্যে কুণ্ডলী পাকিয়ে থাকে। অন্যরা বুঝতে পারে কিনা জানি না, তবে আমি বেশ অনুভব করতে পারি। অতনুর হাবভাবও অদ্ভুত সন্দেহজনক। প্রায় রাত জাগে। একদিন ঘুমোনোর ভান করে রাত জেগে লক্ষ্য করলাম আমি ঘুমিয়ে পড়েছি নিশ্চিত হয়ে টেবিল ল্যাম্প চালালো। তারপর ট্রাঙ্ক খুলে সেই ভয়ঙ্কর বইগুলো বের করে বসল। বইয়ের পাতায় চোখ বুলিয়ে সন্তর্পণে বিড়বিড় করে কিসব আউড়ে যাচ্ছে। কোন আনকোড়া তান্ত্রিকের পাল্লায় পড়লাম রে বাবা, ভেবেই চিন্তা হতে লাগল। সকালে ভাবলাম ফোন করে মাকে সব জানাবো, কিন্তু মাকে জানালে এখানে আর থাকতে দেবে না। আবার কোথায় গিয়ে উঠব? পড়াশোনার 12টা তো বাজবেই, সেই সঙ্গে ক্লাস কামাইয়ের জন্য কলেজে অপমানিত হতে হবে। সারাদিন কলেজ করে ক্লান্ত, রাতে বিছানায় এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি। অতল অন্ধকার আমায় টেনে নিয়ে যাচ্ছে। একটা পরিত্যক্ত কুয়ো, কালো কাপড়ে ঢাকা মুখ, ভালোভাবে বোঝা গেল না। হিংস্র দৃষ্টি মাখা কুৎসির চোখ দুটি কেবল জ্বলে উঠল। কুয়োর তলায় দম বন্ধ হয়ে আসছে। কেউ আমার গলা চেপে ধরেছে। বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়। ভীষণ আতঙ্কে ঘুম ভেঙে গেল, ধড়মড় করে উঠে বসলাম। গলা মরুভূমির মতো শুকিয়ে গেছে। বোতলে রাখা জল এক নিঃশ্বাসে শেষ করে বিছানায় ধূপ করে পড়ে গেলাম। দুঃস্বপ্নের ঘোর কাটেনি। বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। পাশ ফিরে দেখলাম অতনু অঘরে ঘুমোচ্ছে। কলেজের উদ্দেশ্যে বেরিয়ে আবার দুঃস্বপ্নের কথা মাথায় এলো। এই যে ভৌতিক ভাবগতিক চাপা সন্দেহ, এটা কোনো বাতিক কিংবা মানসিক রোগ নয় তো? অযথা হয়তো সন্দেহের জাল বুনে চলেছি। হঠাৎই প্রবল ঝাঁকুনি অনুভব করলাম। অটোটা দ্রুতগতিতে বাঁক নিতে গিয়ে উল্টে গেল। লোকজন ধরাধরি করে তুলতেই দেখলাম ড্রাইভার যন্ত্রণায় কাতরাচ্ছে।
পা খানিকটা কেটে গেছে। আশ্চর্যভাবে আমার তেমন আঘাত লাগেনি, ব্যাপারটা আদৌ স্বাভাবিক মনে হলো না। ঘটনাটা বোধহয় কিছু ইঙ্গিতবাহী। জবে থেকে ওই অজ্ঞাত ছায়া পড়েছে, একটা না একটা অলক্ষণে ব্যাপার ঘটেই যাচ্ছে। ঠাকুর দেবতা কোনোদিনই তেমন মানি না, কৈশোর থেকে হেয় করে এসেছি কুসংস্কারকে। তবে কিসের খপ্পরে পড়লাম? ভর দুপুরেই কেমন একটা ভয় করতে লাগলো। হঠাৎ জন্ডিস ধরা পড়ায় অনেকদা বাড়ি চলে গেছে, বাকিরা ক্লাস ফাঁকি দিয়ে সিনেমায় যাবে। আমার এমন ডিপার্টমেন্ট একদিনও কামাই করা যায় না, অগত্যা সিনেমা দেখা ভাগ্যে জুটল না। ফিরতে সন্ধে হয়ে গেল, মেস সম্পূর্ণ অন্ধকার, অথচ মেইন গেটটা খোলা। আশ্চর্য হয়ে গেটের আলো জ্বালাতে গেলাম, খট করে সুইচের শব্দ হলো, কিন্তু আলো জ্বলল না। আবার চেষ্টা করলাম, এবারও হলো না। পকেট থেকে মোবাইল বের করলাম, অমনি কানে ভেসে এলো একটা শব্দ, ঘরের ভেতর কেউ যেন হাঁটছে। প্রতি পদক্ষেপে মিহি এক শব্দ উৎপন্ন হচ্ছে, নূপুরের শব্দ। আচমকা আমার হৃৎস্পন্দন বেড়ে উঠল। শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসছে, আমার সামনে হাত কয়েক দূরে এসে থেমে গেল। একটা অস্পষ্ট শরীর দেখতে পেলাম। অন্ধকারের মধ্যে যতটুকু চেহারা আন্দাজ করা যায় মনে হলো নারী মূর্তি। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলাম, মাসি? হ্যাঁ, মাসি নাকি? কোনো উত্তর এলো না ওপাশ থেকে। তাৎক্ষণিক ভীতি কিংকর্তব্য বিমূঢ়তার মধ্যেই খেয়াল হলো হাতে মোবাইল আছে। টর্চ জ্বালানোর সঙ্গে সঙ্গে চোখে পড়ল শ্যামবর্ণা শরীর, কালো শাড়ি, হাতের উপর বালা। আমার পা কাঁপতে শুরু করল, ঘরের আলো জ্বলে উঠল। তুমি খুব ভয় পেয়ে গেছো বুঝি, এসো ভেতরে এসো। মহিলা আন্তরিকতা দেখিয়ে ডাকলেন বটে, কিন্তু তার কপট দৃষ্টি সহজে ভোলাতে পারল না। বাঁকানো তীক্ষ্ণ দুটি চোখ ফালা ফালা করে দিচ্ছে আমাকে। আমি দাঁড়িয়েই থাকলাম বাইরে, ভেতরে যাবার সাহস হলো না। বাড়ির মালকিন আমার ইতস্তত ভাব লক্ষ্য করে বললেন, ভয় পাও কেন এত আমাকে? আপনি আপনি এখানে ভাড়া নিতে এসেছেন, কিন্তু আজ তো সবে 18 তারিখ, আমি মানে আরে না না, ভাড়ার জন্য আমি আসিনি, এসেছি অতনুর সাথে দেখা করতে। এসে দেখি নেই, আমার কাছে বাইরের দরজার চাবি থাকে তো, অতনু ওর রুমে তালা দিতে ভুলে গেছে। ও বড় ভালো ছেলে, মাঝে মধ্যে আমার বাড়ি আসে তো। কথা সম্পূর্ণ হতেই রহস্য ভরা চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হলো, ঠোঁটের কোণে আবার হাসির রেখা ফুটে উঠল। গোপন লালসায় মোহময়ী মুখটা যেন পাশবিক হতে চলেছে। মহিলা অতি সন্তর্পণে মুখের অভিব্যক্তি লুকোলেন, কোমর বাঁকিয়ে অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়ালেন একেবারে আমার সামনে। গলার স্বরে একরাশ হেঁয়ালিপনা নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি যাবে আমার বাড়িতে? আমি এক পা পিছিয়ে এলাম, সরে দাঁড়ালাম। তার মুখ থেকে হাসি লোপ পেল, আমাকে আর চোখে দেখে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নিলেন, চেহারায় রাগের লক্ষণ। মালকিন দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। তিনি প্রস্থান করতেই অস্বস্তিকর ভয় ধরানো পরিবেশ বিদায় নিল। কিছুটা স্বাভাবিক হওয়ার পর ঘরের ভিতরে এলাম। ভেতরে ঢুকে দেখলাম ঘর লণ্ডভণ্ড, বই খাতা মেঝেই ছড়ানো, যেন কেউ উল্টে পাল্টে দেখেছে আর প্রচণ্ড রাগে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। বাক্সটা যথাস্থানে নেই, সেটা খোলবার চেষ্টা হয়েছে, তালার উপর ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন স্পষ্ট। ঘটনাটা চেপে গেলাম, অতনুও কিছু প্রশ্ন করল না। দিন কয়েক কাটল, আস্তে আস্তে পরিবেশটা মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আশ্চর্য ভয় ভয় ব্যাপারটা দূর হলো না, সেই সঙ্গে দুঃস্বপ্ন যুক্ত হলো। তাজা মরদেহ পড়ে আছে, ঘিলু খুঁটে খাচ্ছে শকুন, আর শিয়াল জাতীয় প্রাণীর ডাক। দুঃস্বপ্নে প্রায়ই ঘুরে ফিরে আসে শকুনটা, মাথার উপর চক্কর কেটে যায়, তারপর অদূরে বসে অপেক্ষা করে, ভয়ালো দৃষ্টিতে তাকায়। আজকাল সামান্য খুটখাট শব্দেও আতঙ্ক জাগে,
বিছানার আশেপাশে কোথাও যেন কেউ ওত পেতে বসে আছে। ক্রমশ ভয় জন্মাচ্ছে নারীদের প্রতি। সাধারণত সুস্থ মানুষ এসব অনুভব করে না। যত অস্বাভাবিকতা, সব আমাকে ঘিরে ছেয়ে যাচ্ছে মেঘের মতো। এক সন্ধে অতনুকে বললাম, শোন না, তোর সঙ্গে কিছু দরকারি কথা ছিল। দরকারি? বল, কি বলবি? আচ্ছা আচ্ছা, তুই কি কোনো দুঃস্বপ্ন দেখছিস? দুঃস্বপ্ন কি বলতে চাইছিস বলতো? আসলে আজকাল ভীষণ বাজে বাজে স্বপ্ন দেখছি, খুবই খুবই ভয়ানক। স্বপ্নে একটা শকুন আসে আর শেয়াল কেঁদে বেড়ায়, তাই তো? হ্যাঁ, এই তুই কি হয় জানলি? এরকম স্বপ্ন আমিও দেখেছি বেশ কয়েকবার। সেই ছেলেটাও দেখেছিল। ছেলেটা মানে কোন ছেলেটা? বছর কয়েক আগের ঘটনা। দুজন ছেলে থাকতো পাশের ওই তালাবন্ধ ঘরটায়। একজনের বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয়, অপরজন দিন দুয়েক পরেই এখানে আত্মহত্যা করে। মেসে দু একজন জানে ব্যাপারটা, কিন্তু তারা আসল কারণটা জানে না। আসল কারণ মানে? তাদের মৃত্যু নাকি অলৌকিকভাবে হয়েছিল। স্থানীয় দু একজনের তেমনই বিশ্বাস, আমি খোঁজ নিয়ে জেনেছি। তারপর? তারপর আর কি, ব্যাপারটা চাপা পড়ে যায়, আস্তে আস্তে সব স্বাভাবিক হতে থাকে, আবার নতুন করে ছেলেরা থাকা শুরু করে। কিন্তু নিচের তলায় কেউ থাকতো না, ওই রুমটা সেই থেকে তালাবন্ধই আছে। কি ভয়ানক ব্যাপার! তবে তুই থাকিস কেন? উত্তর দেওয়ার পরিবর্তে অতনু চুপ করে রইল। ধীরে ধীরে তার চোখ মুখ অন্যরকম হয়ে গেল, যেন কোনো ব্যাপারে সে ভীষণভাবে দায়বদ্ধ। এরপর দৃঢ়ভাবে বলল, অশুভ শক্তির উৎসটাকে আমি ধরব, তার মোকাবিলা করব, এটাই আমার লক্ষ্য। আর কারুর কোনো ক্ষতি হতে দেব না। মাস কয়েক কেটে গেল, তেমন অস্বাভাবিক কিছু নজরে পড়ল না, একমাত্র অতনু ছাড়া। সে দিনে দিনে আরও গম্ভীর হয়ে উঠল, ইদানিং কথাবার্তাও কমিয়ে দিয়েছে। আপন মনে কি যেন ভেবে যায়, খাতাপত্রে আঁকযোগ করে। বুঝলাম পরীক্ষার টেনশন ওকে কাবু করেছে, তাই এমন চুপচাপ আছে। আমিও কিছু জিজ্ঞেস করলাম না, কে জানে হয়তো বিরক্ত হতে পারে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের সেমিস্টার হয়ে গেল, সবাই বাড়ি চলে যাবে, অথচ আমার ফার্স্ট ইয়ারের পরীক্ষা, হাতে মাত্র 15 দিন বাকি, বাড়ি গেলে পড়াশোনাই হবে না। কাজেই বিচ্ছিন্ন দ্বীপের মতো মেস বাড়িতে আমায় একা থাকতে হবে। রান্নার মাসে শুধু আমার জন্য আসবে না, নিজেই চালডাল ফুটিয়ে নেব ঠিক করলাম। রান্নাঘরের চাবি হাতে তুলে দিয়ে সকলের শুভকামনা জানিয়ে একে একে চলে গেল। সব শেষে গেল অতনু। যাওয়ার সময় অতনু বলল, সাবধানে থাকিস। কথাটা কেন যেন কানে বিঁধল। মনে প্রাণে চাইলাম আমার পরীক্ষা যেন পিছিয়ে যায়, তাহলে এ যাত্রায় বেঁচে যাই, ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে যাব। যাই হোক, এরপর বাজার করলাম, দুপুরে মাছ ভাত রান্না করে খেতে যাব, অমনি চমকে গেলাম একটা অদ্ভুত খচমচ শব্দে। কোথা থেকে এক কালো বিড়াল হাজির হয়েছে। আরে, বিড়ালটা এলো কোত্থেকে? আগে তো কোনোদিন দেখিনি। জন্তুটা দরজার চৌকাঠে থাবা দিয়ে আঁচড় টানছে। দৃশ্যটা মুহূর্তে যুক্তি বিজ্ঞান সব ভুলিয়ে দিল। মনে হলো এটা প্রচণ্ড অমঙ্গলজনক। তাড়াবার জন্য ধমক দিতেই সে মুখ তুলল। আঁচড় কাটা থামিয়ে খয়েরি চোখ দুটো নিয়ে কটমট করে কিছুক্ষণ চাইল, তারপর বিকট স্বরে ডেকে উঠল। আমি তেড়ে গেলাম, এই যা যা বস। দরজা পেরোতেই তার আর কোনো চিহ্ন পেলাম না। সে যেন অদৃশ্য হয়ে গেছে, মিলিয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ভেজায় ঘুম পেল। ভাত ঘুম দিয়ে বিকেল থেকে শুরু করলাম পড়াশোনা। ঘণ্টা দুয়েক সবে কেটেছে, হঠাৎই তুমুল ঝড় বৃষ্টি শুরু হল। কোনো ক্রমে জানলাগুলো বন্ধ করলাম, সঙ্গে সঙ্গে লোড সেরে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে মেঘের গর্জন। বদ্ধ ঘরে অন্ধকারের মধ্যে আমি একা। মনের মধ্যে ভেসে উঠল অস্পষ্ট কদাকার এক মুখ। দেশলাই খুঁজে মোমবাতি জ্বালালাম। মোমবাতির ফ্যাকাশে আলো কোনো রকমে অন্ধকারকে ঠেকিয়ে রাখল। ফোনে অল্প চার্জ আছে, আজ আর রান্না করা সম্ভব হবে না।
ঠিক করলাম শুকনো খাবার খেয়েই রাত কাটিয়ে দেব। মোমবাতিটা ক্রমশ নিভে এলো, সেটাকে সরিয়ে সুরক্ষিত জায়গায় রেখে শুয়ে পড়লাম। কি বলি মনে হতে লাগলো, ঝড় বৃষ্টির রাতে কোনো এক অদৃশ্য শক্তি আমার উপর নজর রাখছে। বেড়ালটাও কেমন কেমন তীক্ষ্ণ চোখে আমায় দেখছিল না? ঝোড়ো বাতাসের মধ্যে কোনো অশরীরই আশ্রয় নিয়েছে, কাঁচের জানলা ভেদ করে ঘরে প্রবেশ করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘুমিয়ে পড়লে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। মেঘের গর্জন থেমে গেছে, কেবল অবিরাম বৃষ্টির শব্দ। সেই শব্দের ভেতরেও আরেকটা শব্দ কানে প্রবেশ করল, ঠক ঠক শব্দ। শব্দটা বাইরে থেকে আসছে, কেউ যেন বাইরের দরজায় করাঘাত করছে। মনের ভুল নয় তো? কান পাতলাম। মুহূর্তে শরীরের সমস্ত স্নায়ু সজাগ হয়ে উঠল, না ভুল নয়, সত্যি দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। এই এত ঝড় বৃষ্টির রাতে কে এসেছে? বিছানা ছেড়ে উঠলাম। রুমের দরজা খুলতেই স্পষ্ট শোনা গেল আওয়াজটা। শব্দটা আরো ঘন জোরালো হয়ে উঠেছে। বাইরের দরজার উপারে কেউ যেন প্রাণপণে করাঘাত করছে পাল্লায়। দরজাটা কেঁপে কেঁপে উঠছে। দরজার কাছে গিয়ে দাঁড়াতেই আওয়াজটা থেমে গেল। ভয় আর কৌতূহলে আমার গলা শুকিয়ে উঠল। দরজার উপারে কে? রাতের আগুন্তুক যেন মনের কথা শুনে ফেলল। বাইরে থেকে অস্পষ্ট স্বর ভেসে এলো, খুব অস্পষ্ট। কান পাতলাম। কে? আমি, দরজা খোল সাহেব। অতনু! ছিটকিনি খুলে দিলাম। সম্পূর্ণ ভিজে এসেছে ছেলেটা, শরীর থেকে টপ টপ করে জল ঝরছে। কিরে, ফিরে এলি যে? তুই একা আছিস তো, তাই চলে এলাম। ও ভাই ভাই, তুই আর বাড়ি যাস না, আমার সঙ্গে কটা দিন থাক ভাই, বুঝতেই তো পারছিস। পরদিন সকালে সত্যজিতের টেক্সট মেসেজ মারফত জানলাম বিষ্ণু স্যার ডেকেছেন, লাস্ট মিনিট সাজেশন দেবেন। ব্যাগে কাগজপত্র গুছিয়ে নিয়ে স্যারের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দীর্ঘক্ষণ ধরে তিনি সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলেন, এটা সেটা করে নানান কথায় কখন সন্ধ্যা গড়িয়ে গেল কারোর খেয়াল হলো না। মন ছটফট করতে লাগলো, ফিরতে দেরি হয়ে যাবে, অন্ধকারে এতটা রাস্তা একা যেতে হবে আমায়। যখন স্যারের বাড়ি থেকে বেরোলাম তখন 9টা বেজে গেছে। যাদবপুর স্টেশনে পা রাখতেই একটা ট্রেন ঢুকলো ডাউন লাইনে, দৌড়ে পেরোলাম ওভারব্রিজ। ট্রেন থেকে নামার পর স্টেশনের ঘড়িতে দেখি 10টা বাজতে বেশি দেরি নেই, অটোই উঠলাম। যাত্রা শেষ হতেই আমাকে নামিয়ে ড্রাইভার গাড়ি ঘুরিয়ে চলে গেল, আমি শেষ যাত্রী। এদিকের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, জায়গাটা শুনশান হয়ে গেছে। ল্যাম্পপোস্টের হলুদ আলোর মাঝে দাঁড়াতেই ভয় ভয় করতে লাগলো, নিয়নবাতি নিভু নিভু হয়ে এসেছে। এটাই শেষ ল্যাম্পপোস্ট, সামনে থমথমে অন্ধকার, এখান থেকে বাকি পথ প্রায় অন্ধকারেই চলতে হবে। আকাশে চাঁদ নেই, রাস্তা নির্জন, আশেপাশের গাছপালাগুলো গুটিসুটি মেরে রয়েছে। মিনিট কয়েক চলার পর আমার দৃষ্টি পড়ল সামনে মেসবাড়ির দিকে। বাইরে টিমটিমে ইলেকট্রিক বাল্বটা জ্বলছে, কিন্তু ভেতরে অন্ধকার। ঘরের জানলায় চোখ পড়তেই মনে একটা খটকা লাগলো, কোনো আলো দেখতে পেলাম না ভেতরে। তবে কি অতনু ঘুমিয়ে পড়েছে? বাইরের দরজা ঠেলে ঢুকতেই অস্বাভাবিকতার আঁচ পেলাম। বাতাস কেমন অসুস্থতা নিয়ে স্থির হয়ে গেছে ঘরের মধ্যে। মৃদুস্বরে আমি ডাকলাম, অতনু, এ অতনু। কোনো উত্তর এলো না। এগিয়ে দরজার কাছে এলাম, দরজা ভেজানো আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকে সুইচ বোর্ডের দিকে হাত বাড়ালাম, আলো জ্বলে উঠল। বিছানা শূন্য, ঘরে কেউ নেই। অতনু, এই অতনু! কেউ সাড়া দিল না। দরজার কাছে এলাম, ডান দিকে তাকালাম, সিঁড়িগুলো ধীরে ধীরে অন্ধকারের মধ্যে এগিয়ে গেছে। সেই অন্ধকারের দিকে তাকিয়ে আবার ডেকে উঠলাম, অতনু, এই অতনু! হালকা হাওয়ার স্রোত ঘরের মধ্যে প্রবেশ করল,
বাঁদিকে হাত কয়েক দূর থেকে মৃদু ক্যাঁচ ক্যাঁচ শব্দ শোনা গেল। রুমের আলো বারান্দার মেঝে প্রতিফলিত হয়ে ক্ষীণ উজ্জ্বলতা সৃষ্টি করেছে। সেই অস্পষ্ট আলোয় দেখতে পেলাম বন্ধ ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। নিদারুণ আতঙ্কে বুক শুকিয়ে গেল। ফোনের আলো জ্বালালাম, কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেলাম। একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। ঘরের ভিতর আলো পড়তেই আমার শরীরের ধমনীগুলো উত্তেজনায় ছিঁড়ে ফেটে পড়তে চাইল। আশেপাশে অসংখ্য রক্তের ফোঁটা, ঘরের মাঝখানে চাপ চাপ রক্ত, সেইখানে উপুড় করে রাখা একটা বিকৃত ক্ষত বিক্ষত দেহ। সেই রাতের অভিজ্ঞতা ভুলবার নয়। অপরিসীম আতঙ্ক নিয়ে দৌড় দিয়েছিলাম স্টেশনের দিকে। পার্ক সার্কাসের শাহিদের বাড়িতে পৌঁছেছিলাম রাত্রি একটায়। তখনও বুক ঢিপ ঢিপ করছিল। পরদিন সকালে শাহিদকে সঙ্গে নিয়ে এলাম মেসে। সব কিছুই অপরিবর্তিত রয়েছে। ঘরের আলো জ্বলছে, ব্যাগ রাখা আছে বিছানায়, ভ্যাপসা গন্ধ, ভাঙা তালা, দরজা খোলা সব রয়েছে। এমনকি সেই রহস্যময় ঘরের মেঝে ব্যাটারি খোলা অবস্থায় পড়ে আছে সেলফোনটা। শুধু নেই মৃতদেহটা, আর রক্তের কোনো চিহ্ন নেই। বিকেলে শাহিদের রুমে ঘুমিয়ে আছি, হঠাৎ ফোন বেজে উঠল। এক প্রৌঢ়ের ধরা গলা শোনা গেল। হ্যালো সাহেব, কথা বলছো? হ্যাঁ, কে বলছেন? আমি অতনুর বাবা। জানো বাবা, অতনু আর নেই। কলকাতা থেকে ফেরার দিন গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে জাতীয় সড়কে একটা ভারী গাড়ি ওকে ধাক্কা মারে। সারা রাত মৃতদেহটা পড়েছিল পাশের ধান খেতে। পরদিন চাষিরা দেখতে পায়, শকুনোর দেহ ছিঁড়ে খাচ্ছিল বাবা, আর অতনু ধান নেই। উত্তেজনায় সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। অতনু অতনু বাড়ি ফেরার পথে মারা গেছে? তাহলে সেদিন রাতে বৃষ্টি ভেজা অবস্থায় যে ফিরে এসেছিল, সে কে? হ্যাঁ, কে সে? অনেকে মনে করে সবই আমার ভুল ভাবনা, ভুল দেখা। তবু অতনুর ফিরে আসা, বন্ধুকে সতর্ক করে রক্ষা করার চেষ্টা ভাবলে আজও মনে কৃতজ্ঞতা জেগে ওঠে। মাল্টিমিডিয়া ফোনের জমানা পেরিয়ে স্মার্টফোন এসেছে। মাঝে কেটে গেছে 10 বছর। ভূত ভবিষ্যৎ নিয়ে হাসি ঠাট্টা করি ঠিকই, কিন্তু সেই অপশক্তির কবলে পড়ার অভিজ্ঞতা মনে পড়লে গায়ে শিহরণ লাগে। ডাইনির নজর প্রাণঘাতী, তাদের কুদৃষ্টি পড়লে মৃত্যুই ভবিতব্য, এ ধারণা যুগ যুগ ধরে চলে এসেছে। গল্প উপন্যাসে পড়া অলৌকিকতাকেই সত্যি হতে দেখেছি। তারা এখনো আছে আমাদেরই ভিড়ে। সানডে সাসপেন্সে আজ শুনলেন শেখ সাহেবুল হকের গল্প নজরবন্দি। গল্প পাঠে অগ্নি, অনিকের চরিত্রে পুষ্পল, অতনুর বাবা মীর, মেসের মালকিন রায়, স্বর্ণাভ সোম। অতনুর চরিত্রে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা রিচার্ড, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল শেখ সাহেবুল হকের লেখা গল্প নজরবন্দি। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।